যেভাবে বারবার বোমা ফেটে শিশুদের আহত হওয়ার ঘটনা ঘটছে, বিজেপি নেতা রাহুল সিনহা ঠিক কি বলছেন এই নিয়ে রাখবো আপনাদের সামনে। আজকে আবার সেই বল নিয়ে খেলতে গিয়ে ফারাক্কায় বাচ্চা, তাহলে চিন্তা করুন রাজ্যটা কোথায় আছে। অস্ত্র শস্ত্র বোম শিল্পে রাজ্য ছেয়ে রয়েছে। অতএব আমরা এর তীব্র বিরোধিতা করছি। এখনও বোম উদ্ধারে কেন্দ্রীয় এজেন্সিকে দায়িত্ব দেওয়া দরকার, এনআইএকে দায়িত্ব দেওয়া দরকার, পুরোপুরি খোলা হাতে দায়িত্ব দেওয়া দরকার যে সারা রাজ্যের বোম উদ্ধার করুক, অস্ত্র উদ্ধার করুক। কিন্তু মমতা ব্যানার্জি পারবে? তা পারবে না, কারণ বোম আর অস্ত্র তো ওর লোকের হাতেই। পঞ্চায়েত ভোটের চার মাস পরেও বোমাবিদ্ধ শৈশব, ফারাক্কার হাউসনগরে বোমা ফেটে আহত তিন শিশু, স্কুলে যাওয়ার পথে বোমায় উড়ল হাত পা, বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ হয়, আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। ফারাক্কার হাউসনগরের ঘটনা, সেখানে বোমা ফেটে আহত হলো তিন শিশু। পঞ্চায়েত ভোটের পর চার মাস কেটে গিয়েছে, ফের বোমাবিদ্ধ শৈশব। রাজীব চৌধুরী কথা বলবো আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কিভাবে এই ঘটনা ঘটলো জানতে চাইবো, আহত তিন শিশুর অবস্থা এখন কিরকম এবং এলাকার মানুষ তারা কি বলছেন, কিভাবে ওই এলাকায় এলো এই বোমা? সূত্রে জানা যাচ্ছে যে ওই তিন শিশু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসছিলেন তার পরিবারের সদস্যদের সঙ্গে, সকালের যে খাবার দেওয়া হয় সে খাবার নেওয়ার সময় পথেই তারা একটা বলের মতো জিনিস দেখতে পান এবং সেটা যখন ছোড়াছুড়ি করেন তখনই সেটা আচমকায় প্রচন্ড শব্দে সেটা বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে তিন শিশু গুরুতর জখম হন এবং তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে রেফার করা হয়েছে বলে আমরা জানতে পারছি এবং তাদের চিকিৎসা চলছে। এবং পরিবার সূত্রে যেটা জানানো হচ্ছে যে এখানে কে বা কারা বোমাটা ফেলে রেখেছিল সেটাই কিন্তু তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। যদিও ওই আইসিডিএস কর্মী চালান যে কর্মী, তিনি কিন্তু এই বিষয়ে একেবারে সরাসরি বলেন কেন্দ্রের কাছে হয়নি, কেন্দ্র থেকে একটু দূরে হয়েছে, তিনি আওয়াজ পেয়েছিলেন এবং তিনি যখন অন্যান্য মায়েদের এবং শিশুদের যখন খাবার দিচ্ছিলেন তখনই এই ঘটনাটা ঘটে। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন যে রক্ত পড়ে রয়েছে এবং শিশুগুলোকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এইভাবে কে মজুদ করলো গ্রামের মধ্যে প্রকাশ্যে বোমা ফেলে রাখলো, সেটাই নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন। ইতিমধ্যে ফারাক্কা থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। একেবারেই পঞ্চায়েত ভোটের পর চার মাস কেটে গিয়েছে, ফের বোমাবিদ্ধ হলো শৈশব। বোমা ফেটে তিনজন শিশু তারা আহত হয়েছে, যেটা জানা যাচ্ছে স্কুলে যাওয়ার পথে বোমায় উড়ে গেল তাদের হাত পা, বল ভেবে তারা খেলতে গিয়েছিল এবং সেই সময় বিস্ফোরণ হয়, আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই পাঠানো হয়েছে হাসপাতালে। স্কুলে যাওয়ার পথে এই ঘটনা ঘটে, তবে কে বা কারা কি কারণে এইভাবে বোমা মজুত করলো সেই বিষয়ে এখনো পর্যন্ত এলাকার মানুষ তারা কিছুই বলতে পারছেন না। রাজীব চৌধুরী, আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাজীব, যেটা তুমি বলছিলে আমাদের যে এলাকার মানুষ তারা বুঝে পাচ্ছেন না যে কিভাবে ওই এলাকায় এবং প্রকাশ্যে এভাবে বোমা রাখা ছিল, কিন্তু পুলিশ কি বলছে এখনো পর্যন্ত? পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এই বোমাগুলো কোথা থেকে এলো স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে এই হাউসনগর এলাকায় বা ফারাক্কার বিভিন্ন এলাকায় কিন্তু পঞ্চায়েতের আগে পরে বিভিন্ন সময় বোমা উদ্ধার হয়েছে এবং বোমাবাজির ঘটনাও ঘটেছে। এখন এই বোমাগুলি সেই পঞ্চায়েত নির্বাচনের সময় মজুত করা হয়েছিল এবং পুলিশি ধরপাকড়ের ভয়ে সেই বোমাগুলো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। আজ যেমন হরিয়ারপাড়ায় বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধার হয়েছে, সেরকমই কোন বোমা পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছিল এবং বাচ্চাগুলো যখন খেলতে যায় স্কুলে সকালবেলায় আইসিডিএস কেন্দ্রে যখন যায় তখনই তারা এটা তাদের গোল মতো বস্তু, তারা বলের মতো কিছু একটা ভেবে ঠোকাঠুকি করতে যখন যায় তখনই এটা আচমকায় বিস্ফোরণ হয়। এবং এই ধরনের ঘটনা কিন্তু মুর্শিদাবাদ জেলায় একেবারে আটটায় ঘটে, বিভিন্ন জায়গায় এরকম ছড়িয়ে ছিটিয়ে বোমাগুলো অরক্ষিত অবস্থায় পড়ে থাকার ফলে এই বোমাগুলোকে সংগ্রহ না করার ফলে কিন্তু একাধিক ঘটনা গত ছ মাসে তিন চারটি ঘটনা মুর্শিদাবাদ জেলায় ঘটে গিয়েছে গত কয়েক মাসে।